আছে না নাজমুল, ওটা কি পড়বে? ওটা পড়বে? হ্যাঁ কুজি, ওটা কি পড়বে? নাজমুল আমি ধরবো, নাজমুল আমি ধরবো, বল নাজমুল কি হলো? হ্যাঁ ভাই, আর একটু হলে তো আমি পড়ে আমার হাত পা ভাঙতো, এভাবে কেউ ধাক্কা মারে? আপনাকে যদি ধাক্কা না মারতাম আপনার বিপদ হতো ভাই, সেগুন যে অবস্থা হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা প্রায় এক ঘন্টা ধরে একটাকে দাবলায় বেড়াচ্ছি, তাকে ধরতে পারছি না। এইখানে একটা গাছের মালিককে সে অনেক সমস্যা করতেছে, আমরা বিস্তারিত আস্তে আস্তে জানবো। আমি একটু কনফার্ম হয়ে নিই এখানে যে সমস্যাগুলো আছে এই ব্যাপারে আমি কিছু আন্দাজ করেছি। তো একে উদ্ঘাটন করতে হলে আমাদের মূল যে জায়গাটা আর কি, ওখানে একটা জায়গা আছে যে ফুল যে বাগান, আমাদের ওখানে যেতে হবে। ওখানে গিয়ে আমরা একটু দেখবো, দেখে তারপরে ব্যবস্থা নেবো যে আসলে সমস্যাটা কি কোথায়। আমরা যেতে পারি ওদিকে? তো বন্ধুরা, আমরা এখন এখানে কি সমস্যা আছে সেটাকে দেখব, ইনভেস্টিগেশন করব, এবং এখানে কারা আছে, এখানে কারা আছে সেটাকে আমরা দেখতে চাই। আল্লাহ আকবার, আল্লাহ বন্ধুরা, আশা করি সবাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখেন, এই যে দেখেন, আমি গুরুজিকে ডাকবো না, আপনাদের একটু দেখাতে চাই জিনিসটা। এই যে দেখেন যাচ্ছে, বন্ধুরা ঢুকে গেল, ওই চলে গেল। নাজমুল, আমি কিন্তু এখানে কিছু একটা দেখছি নাজমুল। তো বন্ধুরা, সাথী চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই জিনিসটা কিন্তু অনেক শক্তিশালী, এটা যেন কখনো না হারায়। এই যে গাছগুলো দেখছো, পুরো এই বাগানটা, এই বাগানটা তুলেই এদের অস্তিত্ব। এখন বাদ বাকি আমরা জানতে পারবো ওদেরকে হাজির করার পর, আমাদের এটা কোর্ট করা হবে। তাহলে আমাদের বেশি ক্ষতি করতে পারবে না। নুরুল ইসলাম ভাই দেখেন, দেখেন ওকে বসেছে ভাই, ওখানে বসেছিল ভাই। নাজমুল হ্যাঁ, দেখেন তো এখনো আছে, কিন্তু হালকা দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় ধরা পড়তেছে না কিন্তু। হ্যাঁ এখান থাকতে পারে ভাই, এটা করে আসবে। আল্লাহ, এত বড় সাহস, আমি কে তোকে দেখাবো একটু পরেই। বন্ধুরা আমাদের পরে কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে, তোকে আমি দেখব। জয়তি জয়তি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, আর লাইক করতেছেন শামিম ভাই। মুসা বাবা কমেন্টস করেছেন জায়গাটা, জায়গা। আল্লাহ, নাজমুল নাজমুল পিছনে, নাজমুল পিছনে পিছনে, আল্লাহ আল্লাহ। বন্ধুরা এখনই কিন্তু আমাদের পরে কঠিন একটা আক্রমণ হলো, কঠিন একটা আক্রমণ হলো, সেটা আপনাদের সামনেই। নাজমুল, তোমাকে আমি বলেছি যে তুমি কিন্তু বেশি মারামারি করছো, তোমার যে জীবন এখনই বিপন্ন হয়ে যেত। আমি বলেছি আমার যে দাগ আছে, দাগের বাইরে যাবে না। কত বড় বদনাম হতো আমার তুমি জানো? দাগে এক পা বেরোবে না।
এমডি আতিক ভাই শেয়ার দিয়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আতিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার দেওয়ার জন্য। তারেক আহমেদ ফয়সাল ভাই, বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব সবাই লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ। আপনাকে দাগ দিচ্ছি, এই দাগের বাইরে যদি যান, এই দাগ থেকে এই দাগ, এই সোজা বাইরে গেলে কিন্তু আক্রমণ হবে, তখন আমাকে দৌড় দিতে পারবেন না। বন্ধুরা আমি বাধা পড়ে গেছি, এখানে ভয়ঙ্কর শক্তিশালী কিছু আছে, তো তাদের হাত থেকে আমাকে বাঁচাতে গুরুজি কিন্তু আমাদেরকে আমাকে একটা গণ্ডি করে দিয়ে গেছে, গণ্ডির বাইরে আমাকে যেতে নিষেধ করছে। তো বন্ধুরা আমি যতদূর পারি চেষ্টা করব আপনাদেরকে এখানে থেকে সব কিছু দেখানোর। গুরুজি কি বলতেছে? বলতেছে আমার ঘাড়ের উপর ভর করবে। হ্যাঁ, কোনো বিপদ নয় ভাই, একা সামলাই পারবে কি না? সমস্যা নেই নাজমুল, তুমি কাজ করো, মন দিয়ে কাজটা করো, ঠিক আছে? বন্ধুরা এদিকে কিছু একটা দেখা যাচ্ছে, দেখেন এদিকে কিছু একটা দেখা যাচ্ছে, আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কমেন্টস করে জানান, এখনই কমেন্টস করে জানান বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু উঠছে, এটা কিন্তু উঠছে, দেখেন এটা কিন্তু উঠছে। আল্লাহু আকবার, বন্ধুরা দেখেন আক্রমণ করতেছে, দেখেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরা ভাগ্য ভালো যে আমাকে এখানে একটা গন্ডি করে তার ভিতরে কিন্তু রেখে গেছে উনি, আমাকে হেফাজতে হেফাজতে রেখে গেছে। আল্লাহু আকবার, আক্তারুজ্জামান ভাই রিপন, আক্তারুজ্জামান ভাই সরি, আমি বগুড়া থেকে যে ভাই বলছেন উনি আমাদের ভিডিওটি শেয়ার দিয়েছেন, ভাই আপনার নামটা আমি পড়তে পারিনি, আরেকবার কমেন্টস করবেন প্লিজ। আল্লাহু আকবার, গুরুজি এটা এটা তো আমার দিকে আসতেছে, ওখানে দাঁড়িয়ে থাকো। বন্ধুরা যখনই গুরুজি ডাক দিল ঠিক তখনই কিন্তু এটা আমার দিকে চলে আসলো, এসে এই হচ্ছে আমাদের গণ্ডির দাগ, এটা হলো আমাদের গণ্ডির সেই দাগ, এটা কিন্তু উনি ওটা পার হতে পারেনি। এসকর ভাই হ্যাঁ, সাবধান থাকার চেষ্টা করতেছি ভাই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজাদ কালাম ভাই, মুসা বাবা, এটা নাজবুলের আলামত, খুব সাবধান, এই মুহূর্তে ওর কাছে এটা রাখা যাবে না। তোকে তো আমি জিজ্ঞেস করিনি, তুই কেন কথা বলছিস? অসমাপ্ত কাব্য, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? বন্ধুরা সাউন্ডে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে জানাবেন, বন্ধুরা সাউন্ডে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, যেহেতু আমি অনেক দূরে আছি, যদি সাউন্ডে কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে জানাবেন। বন্ধুরা দেখেন এখানে কিছু একটা ছিল, এখানে কিছু একটা ছিল। হ্যাঁ গুরুজি, ওকে তো ও সাধারণ চেলাবেলা আছে ওর, ওরা কিছু করতে পারবে না, মূল যেটা সে এখানে এসেছে, ওর সাথে কিছু আলাপ হয়েছে আমার, ও আমাকে বলছে এ নাকি এখানে 100 বছরের উপরে ওরা বসবাস করে, কিছু দিনের জন্য এখান থেকে স্থানান্তর করেছিল, এই ফাঁকে এই জায়গার যে মালিক, মূল মালিক, ওই মালিক এই জায়গায় যে গাছ আছে সেগুলো বিক্রি করে দিতে যাচ্ছিল, এবং বিক্রি করা হয়ে গিয়েছে, হঠাৎ ও এসে হাজির, দেখে যেগুলো কাটবে, এখানে যে গাছের মালিক দুজন লোকের কাছে বিক্রি করছে তারা এখানে আসলো, তারা গাছ দেখে খুব ক্লান্ত, কিছু গাছের যে ঝালটাল আছে এগুলো ভেঙে ওরা আক্রমণ কিন্তু করতেছে, একভাবে কিন্তু আক্রমণ করে, সমস্যা নেই, ওরা চেলাবেলা, ওর মূলটা ওই জোকের বেঁধে রেখেছে, আমি এখন লম্বা করা যাবে না ব্যাপারটা, লম্বা করলে সমস্যা, কারণ ওকে যদি মেরে দিও আশেপাশে এগুলো সব ধ্বংস হয়ে যাবে, ও হচ্ছে মাথা, ওর কাছে জিজ্ঞেস করবো যে আসলে কি চাই, ও থাকবে সহজে যাবে এখানে নাকি থাকবে, এটা আমি শুনতে চাই, শুনে আমি জানাচ্ছি। আল্লাহ, এই শয়তান,
ছেলেবেলাদের নিরাপত্তা পালন করতে বল। আমাকে নাই কর, সাবধান। এদিকে আসতে হলে যে দাগ দিচ্ছি, দাগ বেয়ে চলে আসতে হবে। কোনো সাইডে যাওয়া যাবে না, গেলে সমস্যা হতে পারে। বল তুই কি চাস? আমি এখানে থাকতে চাই। এটা কি তোর কিনে নেওয়ার জায়গা আছে তুই এখানে থাকবি? আমি এটা অনেক বছর আগের থেকে থাকি। বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন এর সাহস কত বড়। এখন তো মানুষ বসবাস করে এখানে, এর সাহস কত বড় দেখেন আপনারা। চলে যা, যা বলছি যাব না। সহজে যাবি নাকি তোকে জোর করা লাগবে? তুই আমার কিছুই করতে পারবি না। মোহাম্মদ শেখ সাহেব, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? তোর যে ষণ্ডগণ্ডা আছে তার একটাকে আমি এখন জ্বালিয়ে দেবো। এমডি সোহেল ইসলাম নূর ভাই, আপনি আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকেন ভাই, আপনার কমেন্টস আমি সবসময় পড়ে থাকি ভাই। হ্যাঁ, আসাদুজ্জামান চৌধুরী ভাই ওটা হাঁটতেছিল এত সময়, আমি ওখান থেকে বের হয়ে আসছি। বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্লোজ হতে পারতেছি না, আমি কাছে যেয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আমাকে একটা গন্ডির ভিতরে বন্দি করে রেখে গেছে। দেখি দেখ ওই দিকে তাকা, তোর একটা জ্বালিয়ে দিয়েছি দেখ। বন্ধুরা দেখেন একটাকে জ্বালিয়ে দিছে, কিন্তু এখনো সময় আছে, তুই আমার কথা শোন। লিটন মন, লাভ ইউ টু ভাই। এদের বাপ দাদা হাজত কালাম ভাই, হ্যালো, কেমন আছেন? এদের গাছ বেসবে কি করবে, এটা এদের ব্যাপার। আমি যাবো না এখান থেকে। এ সহজে শোনা ব্যক্তি না, এখানে অনেক দিন ধরে আছে। গুরুজি তাকে তিনবার শোনা হোক, যদি সে না যেতে চায়। আমি তিনবারের অধিক শুনেছি, ওর একই কথা, এখান থেকে যাবে না। বাধ্য হয়ে আমি ওর চেলা একটাকে জ্বালিয়ে দিয়েছি, এখনো চলছে। ও আরও তিন চারটা চেলা আছে এখানে, এখন এই যদি মারা যায় তো চেলা সব উড়ে যাবে। আমার হাতে আছে অনলি 5 মিনিট, 5 মিনিটের ভিতর যা করার করতে হবে। 5 মিনিটে করতে গেলে একে আমি আরেকবার শুনবো। হ্যাঁ, সহজে আমি জিজ্ঞাসা করি যে যাবে কি না। ওকে বন্ধুরা, আপনারা কি চান সে যদি কথা না শুনে তাহলে একে কি জ্বালিয়ে দেওয়া উচিত? এমডি মিরাজ হোসেন ভাই, অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। এনামুল সর্দার ভাই, কেমন আছেন আপনি? সেলিম ভাই, কেমন আছেন? এইচ কে হারুন ভাই, ইমরান ভাই, কেমন আছেন? এমডি আতিক ভাই, এই জন্য ধন্যবাদ জানিয়ে দিয়েছি। আমাদের বিদ্যায় কাউকে ডাইরেক্টলি অ্যাকশন করা অনুমতি নেই, যার জন্য তোকে আমি সুপারিশ করছি, তোকে সুযোগ দেওয়া হচ্ছে। 4 মিনিট সময় আছে তোর হাতে। গুরুজি ওইটা তো বন্দি হয়ে গেছে, আমি কি আসবো কলেজে? এখন কাছে আসবো? বন্ধুরা আমি কাছে যাওয়ার অনুমতি পাইছি। সিদ্ধান্ত দে, আমাকে সময় নেই। বন্ধুরা যে যেখান থেকে পাতলা বন্ধুরা যে যেখান থেকে লাইভ দেখছেন সবার কাছে রিকোয়েস্ট, সবাই লাইভটা একটু শেয়ার করবেন, সুযোগ দিচ্ছি অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখান থেকে আমি সর্বোচ্চ এই পর্যন্ত আসতে দেবো, এর বেশি পারবে না। দেখ, চেষ্টা করে দেখ, বলে রাখিস তুই যদি চেষ্টা করিস ওর বেশি যেতে, তোর পাহাড়টাকে তুই ভেঙে যাবে। গুরুজি এটাকে এখন ছাড়া আছে নাকি? ওকে সুযোগ দিয়েছিলাম, ও শুনলো না, ওকে আবার আটকে দিলাম। এরকম শয়তান নিয়ে এভাবে খেলা করা যাবে না। এরা যারা মানুষের ক্ষতি করে এরা কখনো ভালো কিছু হতে পারে না। বসে পড়।
এমডি মিরাজ ভাই, জামাল ভাই, রাহুল ভাই, শাহালিম ভাই, তরিক ভাই, বন্ধুরা যে যেখান থেকে লাইভ দেখতেছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই লাইভটা একটু শেয়ার করবেন। আর বন্ধুরা আরেকটা কথা, আমরা একটা শুনবে না ওই নাজমুলকে কিন্তু অনেক অত্যাচার করছে গুরুজি, দেরি করি নাজমুলের একটা ক্ষতি হয়ে যাবে, ওকে জ্বালিয়ে দিতে হবে, তাহলে ওকে জ্বালিয়ে দিতে হবে। বন্ধুরা আপনারা সবাই লাইভটা শেয়ার করেন, জ্বালানোর আগে সবাই লাইভটা শেয়ার করেন যাতে অন্য বন্ধুরা একটু দেখার সুযোগ পায়, একটু দেখার সুযোগ করে দেন। বন্ধুরা সবাই লাইক দেন, সবাই লাইক দেন, সবাই লাইক দেন যাতে ভিডিওটা সব জায়গায় ছড়ায় যায়। বন্ধুরা সবাই লাইক দেন। বন্ধুরা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে বন্ধুরা, যখনই জ্বালানোর নাম নিয়েছি এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, বন্ধুরা এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, দেখেন বন্ধুরা এই যে দেখেন, এটা কিন্তু জ্বলে গেছে, এটা কিন্তু জ্বলে গেছে, কাঁদতেছে, এদিক থেকে কান্নার আওয়াজ আসতেছে, এদিক থেকে কান্নার আওয়াজ আসতেছে বন্ধুরা। বন্ধুরা যখনই জ্বালানো হয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো আপনারা জানেন যে ইউটিউব ফেসবুক এটা টোটালি সিকিউর না, যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। তো আমাদের এই পেজটি যদি সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি আমি আপনাদেরকে হারিয়ে ফেলব? সেটা কখনো হতে দিব না, যার কারণে আমি আপনাদেরকে আমাদের এই লাইভ শো দেখানোর জন্য এবং আপনাদেরকে আমার কাছে রাখার জন্য আমরা একটা নতুন পেজ খুলেছি, যে পেজটির নাম হচ্ছে ডার্ক গোস্ট হান্টার। আমরা সেখানে কিন্তু প্রতিদিন রাত 9টায় লাইভ করব, আর এখানে আমরা ঠিক রাত 10টায় লাইভ করব। যে বন্ধুরা আমাদের ওই পেজটিকে এখনও পর্যন্ত দেখেননি তারা একটু ঘুরে দেখে আসতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা আজ আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।